জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে শিরোনাম স্থলে হামাস হিজবুল্লাহ আর জলে হুতি ইরান সমর্থিত এসব প্রক্সি বাহিনীর দাপটে এখন দিশেহারা অবস্থা ইসরায়েলের রীতিমতো কুল রাখি না শ্যাম রাখি অবস্থা দেশটির এরপরে জানাব ভিন্ন উপায়ে গাজায় ত্রাণ দেবে আমেরিকা এদিকে প্রয়োজনে ইসরায়েল একা দাঁড়াবে নেতানিয়াহুর হুমকি এবং সবশেষে পারমাণবিক নীতি পরিবর্তনের হুঁশিয়ারি ইরানের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত স্থলে হামাস হিজবুল্লাহ আর জলে হুতি ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ শহর রাফা অবরুদ্ধ অঞ্চলটির ছোট্ট শহরটিতে প্রায় চোদ্দ লাখ বাস্তুচ্যুতের বসবাস আর সেখানেই বড় অভিযান চালাতে মরিয়া ইসরায়েল এক্ষেত্রে কারো কথাই শুনছেন না মধ্যপ্রাচ্যের কসাই হিসাবে খ্যাত ইহুদিবাদী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি মন্ত্রিসভা ও তার যুদ্ধবাস মন্ত্রিসভার বিশ্বাস রাফাতেই রয়েছে হামাসের সবচেয়ে বড় ঘাঁটি তাই হামাসকে নির্মূল করতে হলে গাজার শেষ আশ্রয়স্থলকে গড়ি দিতে হবে আবারও চালাতে হবে গণহত্যা আর ব্যাপক ধ্বংসযজ্ঞ গেল কয়েকদিন ধরেই সেই আয়োজনই করে আসছে দেশটির প্রতিরক্ষা বাহিনী কিন্তু রাফাতে অভিযান চালিয়ে বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের হত্যা করা ছাড়া আর কিছুই অর্জন করা যাবে না সেটি ইসরায়েলের তাবত মিত্ররা আমেরিকা থেকে শুরু করে জার্মানি ফ্রান্সের মতো দেশও জোর আওয়াজ তুলেছেন ইসরায়েলের বিরুদ্ধে জো বাইডেন তো রীতিমতো চোটে রয়েছেন এতে তো মিত্রদের চোখ রাঙ্গানি অন্যদিকে চারদিক থেকে কই মাসের মতো সেকে ধরে করেছে হামাস হিজবুল্লাহ ইসলামী জিহাদার আর হুতিরা ইরান সমর্থিত এসব প্রক্সি বাহিনীর দাপটে এখন দিশেহারা অবস্থায় ইসরায়েলের রীতিমতো কুল রাখিনা না রাখি অবস্থা দেশটির ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধের ময়দানে হাজির এই চার সশস্ত্র গোষ্ঠী ও সংগঠনের ইমানি জোশের কাছে নাকানি চোবানি খাচ্ছে বিলিয়ন ডলারের কমান্ডো বাহিনী আইডিএফ প্রতিদিনই সেনাদের লাশ কাঁধে নিয়ে ফিরতে হচ্ছে বেড়াকে স্বজন হারানোর বেদনা ভারী হচ্ছে ইসরায়েলের ঘরে ঘরে রাফা অভিযানের প্রস্তুতির মধ্যেই ইসরায়েলকে চমকে দিয়েছে হামাস যোদ্ধারা রাফা থেকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে রকেট হামলা চালিয়েছে হামাস গাজার সীমান্তবর্তী ক্যারেম শ্যালম এলাকায় হামাসের রকেট হামলায় চার সেনা সদস্য নিহত হয়েছে বলে নিজেরাই স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী আইডিএফ এভাবে প্রতিদিন ইসরায়েলের সামনে আরো ভয়ঙ্কর হয়ে হাজির হচ্ছেন হামাসের যোদ্ধারা সে সঙ্গে গাজায় যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার ক্ষেত্রে ইসরায়েলকে আর সার না দেওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতা ইসলামী সংগঠন হামাস যুদ্ধবিরতি না মানলে ইসরায়েলকে কঠিন পরিণতির ঘোষণাও দিয়েছে সংগঠনটি অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলকে সতর্ক করে বলেছিল গাজা ছাড়ো না হয় মরো সেই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে চলমান প্রতিরোধ যুদ্ধকে আরও বিস্তৃত করার হুঁশিয়ারি দিয়েছিল কথা রেখেছে লেবানন ভিত্তিক এই সামরিক গোষ্ঠীটি ইসরায়েলের আরও গভীরে হামলা চালিয়ে নেতা নিয়াহুকে চমকে দিয়েছে হিজবুল্লাহ এই ধাপে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে সবশেষে ইসরায়েলের বিরাট নিত সামরিক ঘাটিতে বুধবার হামলা করেছে হিজবুল্লাহ এছাড়া একই দিনে আরও একাধিক জায়গায় হামলার দাবি করেছে লেবাননের এই গোষ্ঠীটি হিজবুল্লাহ দাবি ইসরায়েলের সামরিক ঘাটিতে একটি স্বল্পপাল্লার বোরকান রকেট দিয়ে হামলা করেছে তারা লেবাননের সীমান্তবর্তী এই জায়গায় সরাসরি আঘাত করেছে হিজবুল্লাহ আরও জানায় কাফার সুবা পাহাড়ে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে হিজবুল্লাহ এই এলাকাটি নিজের বলে দাবি করে লেবানন এর আগে সোমবার বিকেলে ইসরায়েলের উত্তর অঞ্চলের মিতুলার কাছে একটি সেনা চৌকিতে ইরাকে ড্রোন হামলা করে হিজবুল্লাহ সেই ড্রোন হামলা ইসরায়েলের দুজন রিজার্ভ সেনা নিহত হন এ ঘটনায় আরও একজন সেনা সদস্য আহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে তারা হিজবুল্লাহ ড্রোন আকাশে ধ্বংস করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয় বিস্ফোরক ভর্তি ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং তাতে সেনা সদস্যরা নিহত হন ড্রোন হামলার আগে লেবানন থেকে গোলান মালভূমিতে কমপক্ষে ত্রিশটি রকেট নিক্ষেপ করা হয় থেমে নেই ইরান সমর্থিত ইয়েমেনের দুর্ধর্ষ সামরিক গোষ্ঠী হুতি স্থলে হামাস আর হিজবুল্লাহ জলে হুতি ইসরায়েল এবং মার্কিন বাহিনীকে সমুদ্রে বহু আগে থেকেই ঘোল খাওয়াচ্ছে হুতি বিদ্রোহীরা এবার সরাসরি সাগরে মার্কিন নৌবাহিনীকে পরাজিত করার দাবি করেছে গোষ্ঠীটি যুক্তরাষ্ট্র বলছে হুতিকে যেভাবে দরকার ছিল সেভাবে তারা ঘায়ল করতে পারছে না হুতিরা জানিয়েছে গাজার রাফাতে হামলার প্রতিরোধে নতুন মিশনে নেমেছে তারা এজন্য লোহিত সাগরের পর এখন ভূমধ্য সাগরেও ইসরায়েলগামী জাহাজে আক্রমণ চালাবে তারা সবশেষ বৃহস্পতিবার হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া দাবি করেছেন ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ভারত মহাসাগর ও এডেন উপসাগরে কমপক্ষে তিনটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছেন তারা হুতির দাবি সবকটি জাহাজই ইসরায়েলের এ নিয়ে এখনো কোনো কথা বলেনি তেলাবি ভিন্ন উপায়ে গাজায় ত্রাণ দেবে আমেরিকা সমুদ্র পথে গাজায় ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে অস্থায়ী জেটি নির্মাণের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র সেই জেটি নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন তবে আবহাওয়ার জটিল পরিস্থিতির কারণে এখনো সেই জেটির কার্যক্রম চালু করা সম্ভব হয়নি ফিলিস্তিনি সংবাদ মাধ্যম আল কুদ্স নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাভিনা সিং বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন বুধবার পর্যন্ত জয়েন্ট লজিস্টিক্স ওভার দ্য শোরের দুটি অংশ ভাসমান পিয়ার ও ভূমি থেকে সাগরে যাওয়া বর্ধিত অংশের পিয়ারের সম্পূর্ণ কাজ শেষ হয়েছে এবং তা ব্যবহারের উপযোগী হয়ে উঠেছে সাবরিনা সিং আরও বলেন প্রচন্ড বাতাস সমুদ্রের তীব্র জোয়ারের পূর্বাভাস আছে এ কারণে জয়েন্ট লজিস্টিক্স ওভার দ্য শোর এর দুটি অংশকে সরিয়ে যথা স্থানে স্থাপন করার ক্ষেত্রে অনিরাপদ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই এটির নির্মাণে জড়িত সামরিক জাহাজগুলো এখনও ইসরায়েলের আশদুদ বন্দরে অবস্থান করছে এর আগে মার্চের শুরুতে এই জেটি নির্মাণের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র এই জেটি বা অস্থায়ী বন্দরের সাহায্যে মানবিক সহায়তার বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য খাদ্য পানি ওষুধ ও অস্থায়ী আশ্রয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সহ বিভিন্ন সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে ওই কর্মকর্তা এই বন্দর ও জেটি থেকে যেন সখানে ট্রাক একযোগে ত্রাণ সহায়তা বহন করতে পারে সেই সক্ষমতা দিয়েই তৈরি করা হয়েছে জানিয়ে পেন্টাগনের এই কর্মকর্তা বলেন গাজার নিরাপত্তা বিষয়গুলো নিয়ে ইসরায়েলের সঙ্গে কাজ করব আমরা এবং ত্রাণ বিতরণে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সহায়তা দেওয়া এনজিও গুলোকে সহায়তা করব তবে গাজার অভ্যন্তরে মার্কিন সৈন্যরা সরাসরি কোনো কাজে অংশ নেবে না বিষয়টি নিশ্চিত করে ওই কর্মকর্তা আরো জানিয়েছেন গাজার বেসামরিক নাগরিকদের জরুরি প্রয়োজনগুলো মেটানোর পাশাপাশি ত্রাণ সহায়তা দেওয়া সংস্থাগুলোর কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে কাজ করবে যুক্তরাষ্ট্র হামাস যুদ্ধবিরতির শর্তে রাজি হচ্ছে না ইঙ্গিত দিয়ে মার্কিন এই কর্মকর্তা আরও বলেন যুদ্ধবিরতি অর্জনের পথ পরিষ্কার হামাস যদি তাদের হাতে নাজুক অবস্থায় থাকা নারী বৃদ্ধ অসুস্থ জিম্মিদের তালিকা প্রকাশ করত তবে এতক্ষণে অন্তত ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি হয়ে যেত প্রয়োজনে ইসরায়েল একা দাঁড়াবে নেতা নিয়াহুর হুমকি মার্কিন যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করে মধ্যপ্রাচ্যের কষাই খ্যাত নেতা নিয়াহু বলেছেন কোন ধরনের চাপে ইসরায়েলকে গাজা গণহত্যা ও চলমান যুদ্ধে লক্ষ্য অর্জনে বাধা দিতে পারবে না প্রয়োজনে ইসরায়েল একা দাঁড়াবে এর আগে বুধবার এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন গাজার রাফা শহরে ইসরায়েল বড় ধরনের স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্র দেশটিতে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে বাইডেনের এমন হুঁশিয়ারি জবাবে বৃহস্পতিবার এ মন্তব্য করে করে নেতানিয়াহু খবর ইরান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার নয় মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি নাৎসি বাহিনীর পতনের দিনে এক বক্তৃতায় নেতানিয়াহু বলেন আশি বছর আগে হলোকাস্টে যারা আমাদের ধ্বংস চেয়েছিল তাদের বিরুদ্ধে ইহুদি জনগণ সম্পূর্ণ আরক্ষিত ছিল কোন দেশ আমাদের সাহায্য এগিয়ে আসেনি আমি আজ জেরুজালিম থেকে এই হলকাস্ট স্মরণ দিবসে প্রতিশ্রুতি দিচ্ছি উল্লেখ করে তিনি বলেন যদি ইসরায়েলকে একা দাঁড়াতে বাধ্য করা হয় ইসরায়েল একাই দাঁড়াবে ইসরায়েলি প্রেসিডেন্ট যোগ করেন কিন্তু আমরা জানি আমরা একা নই কারণ বিশ্বজুড়ে অসংখ্য ভদ্র মানুষ আমাদের ন্যায়সঙ্গত কারণকে সমর্থন করে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলের অন্যতম কাছের মিত্র দেশ প্রতিবছর তেল আবিবকে গড়ে বিলিয়ন ডলারের বেশি সামরিক সহায়তা দিয়ে থাকে ওয়াশিংটন একই সাথে গাজায় চলমান ইসরায়েলি যুক্তরাষ্ট্র তবে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে রাজনৈতিক চাপে পড়েছেন বাইডেন প্রশাসন বিশেষ করে গাজা গণহত্যার জন্য ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও সমানভাবে ধুসছে আন্তর্জাতিক সম্প্রদায় বাইডেনের ভোট ব্যাংকেও এত বড় রকমের প্রভাব পড়ে বলে আশঙ্কা ডেমোক্রেটিক শিবিরের ফলে গাজা গণহত্যা নিয়ে নতুন ভাবে ভাবতে হচ্ছে বাইডেনকে এসবের মধ্যেই গাজার রাফায়তে স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে রাফাতে ইসরায়েলি অভিযান পরিস্থিতিকে আরো কঠিন করে তুলবে ইরান চীন রাশিয়া বাংলাদেশ তুরস্ক সহ বিশ্বের বহু দেশ এর নিন্দা জানিয়েছে সবশেষ বৃহস্পতিবার রাফাতে স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি প্রাণ বাঁচাতে হাজার হাজার ফিলিস্তিনি এই এলাকা ছেড়ে পালাচ্ছে হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়ে হয়েছে বলে জানা গেছে এবার পারমাণবিক নীতি পরিবর্তনের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলের হুমকির কারণে ইরানের অস্তিত্ব সংকটের মুখে পড়লে তেহরান তার পারমাণবিক নীতি পরিবর্তন করবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা খারজারিকে উদ্ধৃত করে একথা জানিয়েছেন ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক খারজারি বলেন তেহরানের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই তবে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়লে সামরিক মতবাদ পরিবর্তন করা ছাড়া কোনো বিকল্প থাকবে না সেক্ষেত্রে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারে বলে হুশিয়ারি দেন খার্জারি আমাদের পারমাণবিক স্থাপনায় জায়নবাদীরা আক্রমণ করলে আমাদের প্রতিরোধ সক্ষমতা পরিবর্তিত হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দু সালের গোড়ার দিকে একটি ফতোয়া বা ধর্মীয় আদেশে পারমাণবিক অস্ত্রের বিকাশ নিষিদ্ধ করেছিলেন তিনি পারমাণবিক অস্ত্রকে হারাম বা ইসলামে নিষিদ্ধ বলেছিলেন কিন্তু গেল মাসে ইরানের পরমাণু কেন্দ্র ও স্থাপনাগুলোতে ইসরায়েল হামলা চালাতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে এরপরই পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে নতুন অবস্থান নেয় তেহরান এর আগে গেল মাসে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যদি ইরানের পরমাণু কেন্দ্র ও স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে চুপ করে বসে থাকবে। বরং অস্ত্র তৈরির কাজে আইআরজিসির কমান্ডার তালাফ বলেন আমাদের দেশের পারমাণবিক কেন্দ্রগুলো সম্পূর্ণ নিরাপদ রয়েছে তবে কোন হামলা হলে ইরানের পারমাণবিক নীতি ও ডক পরিবর্তন আসবে এবং এর আগে ঘোষিত এই সংক্রান্ত আপত্তিকে উপেক্ষা করার সম্ভাবনা রয়েছে